প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বপ্নের প্রকল্প জলজীবন মিশন প্রহসনে পরিণত হতে চলেছে পূর্বদলাইয়ের রামমানিকপুর গ্রামে। গড়গড় নল গড়গড় জল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই স্লোগান এখানে বেমানান, কারণ গড়ে সংযোগ থাকলেও নেই জল, এমন অভিযোগ জনসাধারণের। জলজীবন মিশন প্রকল্পের অধীনে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের শিলচর সংমণ্ডল দুই এর অন্তর্গত পূর্বদলাইয়ের মোহনকাল ও রামমানিকপুর জিপির চিতলডোহর পানীয়জল প্রকল্পে সংস্কার কাজের জন্য 37 লক্ষ টাকা বরাদ্দ হয়। এ অবস্থায় ঠিকাদার কাজও শুরু করেন। কাজ অসম্পূর্ণ রেখে তড়িগড়ি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে আবার প্রকল্পের উদ্বোধনও করেন তিনি। শনিবার রামমানিকপুর গ্রামে চিতলডোহর পানীয়জল প্রকল্প এলাকার সংশ্লিষ্ট গ্রামবাসীদের পক্ষে মুকুল শুক্লবৈদ্য, ধনঞ্জয় রায়, গ্রুপ সদস্য সনাত শুক্লবৈদ্য, নিবারণ চন্দ্র দাস, কৃষ্ণমোহন দাস, প্রাক্তন এপি সদস্য রামানন্দ শুক্লবৈদ্য, বিমল দাস, অমর দাস, দেবু রায়, পবিত্র শুক্লবৈদ্য, সুরজিৎ রায়, দেবাশিস রায়, শুভঙ্কর দাস সহ শতাধিক গ্রামবাসী সংবাদ মাধ্যমের কাছে বিষয়টি তুলে ধরে বলেন, প্রকল্পের কাজ অতি নিম্নমানের করেছেন ঠিকাদার, যার ফলে গড়ের জল এখনও পৌঁছায়নি। এদিকে কাজ অসম্পূর্ণ রেখে তড়িগড়ি প্রকল্পের উদ্বোধন করে এখন পরিচালন কমিটি গঠনের কথা বলছেন বিভাগীয় বাস্তুকার। কাজ সম্পূর্ণ না হলে কমিটি গঠন করা হবে না বলে সাফ জানিয়ে দেন এলাকার জনগণ। তোলাই থেকে দেবু দাসের রিপোর্ট। তারা ইয়ে করে মাটি দিয়ে সব নিজে করা হয়েছে, আমি আর হ্যান্ডিক্রাফট মানুষ, তারাই আগে দিছি। এখন আমি ওটা কইছি যে আজকে গত 2 দিন থেকে গ্রামবাসী হালা করায় নিজেও আইয়া দেখলাম ট্যাঙ্কির অবস্থাটা, অথচ আপনার সাংবাদিক হিসাবে আপনি তো নিজে দেখলা ফটো মারলা। ও আপত্তিগুলা দক্ষিণ সাইডে কত পরিবার জল যায় না, আর এর ভিতরে তারা খালি টাইস দেয়। আমরা এখানে মেম্বার রে আর একজন স্থানীয় ছেলেরে খালি কমিটি করো কমিটি করো, 3 দিন তারা কমিটি ডাকি আসছে। আজকেও তারা নির্দিষ্ট মজে আজকে এখানে আপনার আর সাংবাদিকের ইয়ে আর ইয়া এখানে কম ইয়ে সমস্ত জনগণে এই ইয়েটা আত্মযন্ত করার দাবি জানানিও আপনারা ডাকা হয়েছি। তো তাই নাই ওপেনিং করে দিয়া গেছেন গিয়া যে জল ছাড়ার পরদিন তাকিয়া, কিন্তু আজ পর্যন্ত ট্যাঙ্কির কোনো শুদ্ধ কোনো কাজ করা হয়েছে না, বিশুদ্ধই রয়েছে। এটা তো আপনি দেখিলা যে দয়া করে সরকার মধ্যে আমরা কাগজ একটা লিখি আর আমরা ডিসি ইউসি তার সারা কাগজ উগজ ইতা ফাটাইমু, মোটামুটি সোমবারে ফসাইমু আমরা বাসি আর মরি। কিন্তু এই যে সামনে যেটা পেয়েছি চিতলডোর ইনি পেয়েছি, এটা সরকার থেকে আর রেট্রোফিটিংয়ের লেগিয়া 37.5 লাখ টাকা স্যাংশন হয়েছে। এটার কাজ কন্ট্রাক্টর কী নাম করলে তাই নোয়ারাজ টাইন কন্ট্রাক্টর কাজ করছেন। এখানে অনেক নিম্নমানের কাজ হয়েছে, যেমন মেইন পাইপলাইনের কাজগুলো পুরোপুরি বদলি হয়েছে না, পাইপ মাটির নিচে যেটা মেইন কানেকশন, এরপরে যারা যেটা যে হাউস কানেকশন যেটা যে ঘরে ঘরে গেছে এগুলোর মধ্যে লিকেজের প্রবলেম আছে, কারণ জল ওয়েস্ট তো ট্যাঙ্কির ভিতরের কাজও কিছু হয়েছে না, মানে রিপেয়ারিংও ভালো, রেট্রোফিটিং যখন তো পুরো তো নতুন হইতো না, কিন্তু পুরোপুরি পাইপ পরিষ্কারও নাই, কারণ এটা বিশুদ্ধ জল খাওয়ার লাগে। মন্ত্রী এত করিয়া গেছেন গিয়া বুঝলো, আর মাঝে মাঝে তাই এখানে যে দায়িত্বে আসেন খাজে পিএইচের টেক ওভার করেন, তাই জলও ছাড়েন মাঝে মাঝে, ছাড়ার সময় মানে কোন জায়গায় কীটা প্রবলেম আছে এরকম অনেক জায়গায় লিক পাইতে জল একদম যায় না, হয়তো মেইন মিসের পাইপে জাম আছে, পাইপটা চেঞ্জ হয়েছে না, এটার লেগেও যান না স্পিড, কারণ এটা তো ইলেকট্রিফিকেশন হয়েছে, যখন স্পিড থাকতো কিছু কিছু করে খুব সুন্দরই স্পিড থাকে, বর্তমানে অনেক দিন থেকে আমরা জলের বহুত প্রবলেমে আছি। জল ইঞ্জিনিয়ারে এখানে কইয়া দিছে যে এখানে কাজ করেন, তাহলে কইয়া দিছেন যে যত সময় থেকে কমিটি হইতো না গঠন হইতো না, মানে জল দেওয়া হইতো না, আমরা কমিটিটা গঠন করতে চাই না, কারণ কাজটা কমপ্লিট হয়েছে না, কমিটি গঠন হওয়ার পরে আমরা এই কাজটা কমপ্লিট পাইমু কি না এটাও তো কইতে শিওর গ্যারেন্টি নাই, এর লাগে আমরা কমিটিও বানাইলাম না, কমিটি বানাইতে সময় লাগতো না, কিন্তু তারা কাজ কমপ্লিট করে দেও